আমরা শেরপুর থানা চাউতাল মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে কথা বলছি। আমি আবু তালেব আকন্দ, শেরপুর চাউতাল মালিক সমিতির অন্তর্বর্তীকালীন এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক। এ পর্যন্ত আপনার সভাপতি পদে দুইটি, সাধারণ সম্পাদক পদে দুইটি, সহসভাপতি পদে তিনটি, আপনার যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইটি, সাংগঠনিক পদে দুইটি, আপনার সদস্য পদে দুইটি, সদস্য পদে তিনটি, এই সর্বমোট ষোলোটি আমরা বিক্রি করেছি। বিক্রি করেছি 2,57,000 তারপরে আমরা কোন বৃদ্ধি করি নাই 2020 সালে যে টাকা নিয়ে নির্বাচন তারা করে গেছে, আমরা সেই টাকায় নির্বাচন। আশা করতেছি যে আল্লাহ পাক যদি মদত থাকে আমাদের প্রতি, আমরা ইনশাল্লাহ 100% নির্বাচন সুস্থ করে দেব এবং আমাদের নির্বাচন পরবর্তীতে যে টাকা অবশিষ্ট থাকবে সম্পূর্ণ আপনার সমবায়ের মিল মালিক সমিতির সদস্যদের খালাতে আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ। এটা আমাদের মনে হচ্ছে যদিও ভাই এর আগে কোনো নির্বাচন পরিচালনা কমিটির সমিতিতে 10 টাকাও দেওয়া যায় নাই, আমরা ইনশাল্লাহ মোটামুটি একটা টাকা এই সমিতিতে দিয়ে যাবো আশা করছি ইনশাল্লাহ। নির্বাচন 13 তারিখ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত।